সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডায়াল সিলেটে নিয়মিত আয়োজন রিফাত অ্যান্ড কোং নিবেদিত সফলতার গল্প অনুষ্ঠানটি আপনাদের সাথে আছে আমি ফাহমিদা খান উর্মি এবং আজকে আমাদের মঞ্চে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই সময়ের জনপ্রিয় একজন লেখক গবেষক এবং সাংবাদিক সবার পছন্দের জনাব অপূর্ব শর্মাকে শুভেচ্ছা কেমন আছেন খুব ভালো আছেন আপনি কেমন আছেন আমি আছি ভালো আজকে আপনি আমাদের মাঝে এসেছেন আপনাকে প্রথমেই জিজ্ঞেস করব আপনার ব্যক্তি জীবন সম্পর্কে ব্যক্তি জীবনে কি করছেন কেমন আছেন ব্যক্তি জীবনে তো আমি মূলত প্রফেশনালি সাংবাদিক আমি সাংবাদিকতা করছি আগামী এক আগস্ট এই সিলেট শহরেই আমার সাংবাদিকতার বিশ বছর পূর্ণ হবে যুগবৃদ্ধিতে স্টাফ রিপোর্টার হিসেবে চলতি বছরে যুগবৃদ্ধিতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেছিলাম পরবর্তীতে সিনিয়র রিপোর্টার এরপর চিফ রিপোর্টার জয়েন্ট নিউজ এডিটার নিউজ এডিটার এরপর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি দুই সাল থেকে তো আপনি যেহেতু শুরুতে পরিচয় করিয়ে দিয়েছি আপনি একজন সাংবাদিক এবং পাশাপাশি একজন লেখক তো আপনার এই পর্যন্ত ঠিক কতগুলো বই প্রকাশ হয়েছে এই পর্যন্ত শুরুতি বই প্রকাশ হয়েছে লেখক এর আশেপাশে কিন্তু আমার মূল ক্ষেত্রটা হচ্ছে গবেষণা মুক্তিদ নিয়ে আমি গবেষণা করি আর মুক্তিদ বিষয়ক আমার বই আছে 10টি মানে গবেষণা জমি গবেষণা সব কিছু গবেষণা জমি এর মধ্যে আমরা জানি যে বেশ কয়েক কয়েকটি বই আপনার অনেক বেশি সারা দেশে সমালোচিত হয়েছে সমাদৃত হয়েছে আলোচিত হয়েছে এই কয়েকটি বই সম্পর্কে যদি একটু बोलते মানে কি বই আসলে আমার যে বইগুলো সমালোচিত ঠিক এরকম হয় না সমাদৃতই হয়েছে thank you ঠিক আছে বুঝছি আমি যে এটা হচ্ছে যে আমার বিরাঙ্গনা কথা এই বইটা খুবই জনপ্রিয় হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে এটা মানে নানাভাবে পঠিত হচ্ছে আবৃত্তি হচ্ছে পাঠ হচ্ছে বিশেষ করে ইংল্যান্ডে পারবিন শিকের প্রতিষ্ঠাতা তিনি কিন্তু কন্টিনিউয়াসলি এই বই থেকে পাঠ করেন এবং এই বই থেকে কিন্তু একটা নাটকও তিনি লিখেছেন যেটা সৃজন অফ নামায় গত বছর হয়েছে এই এবছর লাস্ট গত মাসে আজির হাসিব তিনি আন্তর্জাতিক একটা জার্নালে বিখ্যা জার্নালে তিনি এই বইটি নিয়ে একটি আলোচনা লিখেছেন যেটি প্রকাশিত হয়েছে এবং এই বই নিয়ে এবং টোটাল মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা নিয়ে আমার সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা গবেষণা হয়েছে অপুজ বৌ মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় প্রান্তজনের কথা শিরোনাম এটার তত্ত্বাবধায়ক ছিলেন জফির সেতু হুম তারপর চাবা গানে গণহত্যা যে সিরিজের জন্য আমি রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছিলাম বৌদিন স্মৃতি পুরস্কার যেটা এক লক্ষ টাকা ছিল সেটার পুরস্কার মূল্য সেটা পেয়েছিলাম আমি দুই তেরো সালের পুরস্কার চোদ্দো সালে যেটা আমাকে দেওয়া বাগানে চা চাবাগানে গণহত্যার জন্য যে বইটি পরবর্তী বই আকারে প্রকাশিত হয় সেটি কিন্তু সারা দেশে এবং বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে বাংলা বাংলা ভাষাভাষী আছেন এবং গবেষণা করেন বা অনুসন্ধিত পাঠক তাদের কাছে এটা সমাদৃত আমার যে প্রথম কাজ সেটা বিপুল প্রশংসিত হয় আপনাদের অঞ্চলেরই মূলত যে চং না বা আজমিরিগঞ্জের হ্যাঁ কিন্তু যুদ্ধক্ষেত্রে বানিয়াচং ছিলেন ছিল ওনার জগজ্জ্যোতি আজকে আমরা যে জগৎজ্যোতি দাসকে যে পাই এই যে আজকে যে দাসকে নিয়ে যে এত আলোচনা এর মূলত জগৎজ্যোতি দাসকে একটা পর্যায়ে নিয়ে আসা এবং তার সম্পর্কে ডিটেইলে গবেষণা করে একটা মলাটবন্দি করার প্রথম কাজটি কিন্তু অনন্য মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি যেটি দুই হাজার নয় সালের বইমেলা বেরোয় প্রথম আলো ছুটির দিনেতে কিন্তু আমার বই অবলম্বনে একটা কাবাস তৈরি হয় ওই ওই সালেরই সাত মার্চ নয় একুশে ফেব্রুয়ারি তারিখে দুই হাজার নয় সালে বের হয়েছিল এটা সাহিত্য প্রকাশ থেকে বের হয়েছিল মফিজুলোক বের করেছিলেন সেটা এবং মার্চ এটা নিয়ে কাবার শরী করে ছুটির দিনে হুম এখন তো জগজজ্যোতিকে সবাই ছিলেন সবাই জানেন তার এই যে বঞ্চনার কাহিনী সবাই অবগত আছেন এই এটা নিয়ে এটা আসলে অবলম্বনে লেখা হয়েছে এই নাটকটা মূলত কিন্তু আমি জানি না কেন জানি পরবর্তীতে এই যিনি এইটার নাট্যকার তিনি এটা ওইভাবে বলেন না উনি বলেন যে এটা নাকি প্রদর্শন করেছে তাই এটা এটা ওনার মানে কোন জায়গা থেকে তিনি এটা বলেন আমি এটা জানি না এই বিষয়টা যেহেতু আপনি বললেন নাটক হয়েছে সে কারণে এটা বলা দুই সালে আমার একটি কাজ যেটি সিরিজ আকারে যুগবৃঢ়িতে বের হয়েছিল দুই সালে তুই রাজাকার শিরোনামে হুম তখনও কিন্তু রাজাকারদের বিচার প্রক্রিয়া শুরু হয়নি হ্যাঁ যে জাহানার ইমাম যে আন্দোলন সূচনা করেছিলেন সেটির মানে অভিষ্ট লক্ষ্যে যে পৌঁছবে এই সরকার পৌঁছালেন সেটা কিন্তু তখন শুরু হয়নি সংসদে আইনও পাশ পাশ হয়নি তো আমি আমি তুই রাজাকার শিরোনামের যুগবেরিতে ধারাবাহিক একটা সিরিজ করলাম যেটা বই আকারে প্রকাশ পেলো দুই হাজার সালের বই মেলায় এটা বইয়ের নাম ছিল সিলেটের যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র এই বইটি আবার খুবই মানে আলোচিত তো হয়েছে জনপ্রিয় হয়েছে এবং এই বইটির জন্য আমি এইচএসবিসি কালীয় কলম দু হাজার দশ সালে পেয়েছি এটারও পুরস্কার মূল্য ছিল এক লক্ষ টাকা প্রথমবারের মতো আমি এটা এই পুরস্কারটা মানে আমার এটা প্রথমবারের মতো কিন্তু কালীয় কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন এইটা এবং সেই প্রথমবার আমি এই পুরস্কারটি পাই আর কি আপনার প্রথম বই কবে প্রকাশিত হয়েছে যেটা বললাম জগজ্যোতি অনন্য মুক্তিদা দু হাজার নয় সালের বই মেলে প্রথম বই প্রকাশিত হয়েছিল এটা গবেষণাধর্মী জগজ্যোতিকে নিয়ে দীর্ঘদিনের বই ইতিমধ্যে বের হয়েছে আপনি বলেন তো সেই এই বইগুলো আসলে আসলে সবগুলো বই ঢাকা থেকে বের হয়েছে হুম ঢাকা থেকে বের হয়েছে ঢাকার প্রকাশনিক সংস্থাগুলোই বের করেছেন এটা আমার অধিকাংশ বই বেশিরভাগ বই আপনারা মানে শুনে আনন্দিত হবেন যে মফিদুল হক যিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তার প্রকাশনা সংস্থা আছে এটা হচ্ছে সাহিত্য প্রকাশ সেই সাহিত্য প্রকাশ থেকে আমার অধিকাংশ বই বেরিয়েছে তারপর ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে আমার বই বেরিয়েছে তাম্রলিপি থেকে বেরিয়েছে শুদ্ধস্বর থেকে বেরিয়েছে হ্যাঁ এই প্রকাশনা সংস্থাগুলো থেকে গদ্যবদ্ধ থেকে আমার বই বেরিয়েছে এই থেকে যতগুলো নাম করা প্রকাশনা রয়েছে সব জায়গা থেকে আপনার বই অফিসে বের হয়েছে তো আপনার কাছে জানতে চাইবো আপনি যেহেতু একজন লেখক বলবো একজন কবি সাহিত্যিক সাংবাদিক যাই বলি না কেন এবং আপনি দীর্ঘদিন ধরে দৈনিক যুগভীরির সাথে আপনি আছেন এই যে আপনার একটা পথ চলা সাহিত্যের সাথে শিল্পের সাথে সাংবাদিকতার সাথে এই পথ চলাটা আপনার কিভাবে শুরু হয় এই পথ চলা আসলে মানে কবিতার মাধ্যমেই শুরু হয় মূলত আমি যখন কলেজে পড়ি তখন একটা কবিতা লিখেছিলাম এই কবিতা দিয়েই মানে পড়তে বসতে গেলে মাথায় কবিতা আসতো শৈশবে যেটা সব বাঙালি মানে যারা লেখালেখি করেন বাঙালি বাংলা সাহিত্যের সাথে সম্পৃক্ত আছেন আপনি খুঁজ নিলে বা ইয়ে করলে দেখবেন যে সবারই কবিতার সাথে একটা সম্পৃক্ততা ছিল তো ওই কবিতা দিয়েই কিন্তু মূলত এ পথে আসা আমার শ্রীমংশ কলেজের নিসর্গ নামে একটা ম্যাগাজিন আছে প্রতি বছর বাৎসরিক ম্যাগাজিন যেটা বেরোয় সেইখানে আমি একটা গল্প লিখেছিলাম অপুর চিঠি নামে সেই গল্পটিতে আমি একজন মুক্তিযোদ্ধার করুণ অবস্থা অবস্থার কথা তুলে ছিলাম তো এটা পরবর্তীতে যখন আমি সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হলাম এই যে মুক্তিযুদ্ধ বিষয়টা কিন্তু আমি প্রথম থেকেই আমাকে কিন্তু খুব তাড়িত করে বেরায় কারণ আমি আমার জন্ম কিন্তু এক মার্চ মানে পয়লা মার্চ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আমাকে এতটাই আপ্লুত করে যে আমি অন্য যে কোনো মাধ্যমের চেয়ে লেখালেখির ক্ষেত্রে বলবো আমি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা লেখালেখি আমি কিন্তু সব আমি খুবই মানে বোধ করি এবং নতুন নতুন যেগুলো ইতিহাসের যে বিষয়গুলো আছে মানে যে যেগুলো ছাই ছাপা করে আছে এই বিষয়গুলো তুলে আনতে আমি বেশি স্বচ্ছন্দ্য বোধ করি আর কি সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার সময় হয়েছে সাথে থাকুন সুদীর্ঘ তিন যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত অ্যান্ড কোম্পানি আমাদের রয়েছে আটটি শাখা সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার শহীর প্লাজার সহ মেন্দিবাগ দরগা গেট সুবিদ বাজার গোবিন্দগঞ্জ এবং গোয়ালাবাজারে রয়েছে আমাদের শাখা রিফাত অ্যান্ড কোম্পানির সুপরিসর শাখায় আপনাদের সবাইকে আমন্ত্রণ সাদে ও মানে সেরাটা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায় সিলেট নগরের কাজলশায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে প্যাথোলজি আলট্রাসোনোগ্রাম অ্যান্ডোস্কোপি ও কোলনস্কোপি ইউরোফ্রোমেন্টি ল্যাব বায়োমেডিক্যাল অ্যানালাইসিস মাইক্রোবায়োলজি ইলেক্টোরাইট হোমোডোলজি হরমোন লেভেল টেস্ট এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে সাথে থাকার জন্য ধন্যবাদ যেহেতু আপনি ইতিমধ্যে আমাদের সাথে শেয়ার করেছেন যে আপনি আপনার শুরুটা হয়েছিল কবিতার মাধ্যমে তো এই কবিতা থেকে আস্তে আস্তে আপনি একজন সাংবাদিক বা গবেষক যেটাই আমরা বলি যে পরিচয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না কেন যেহেতু আপনার শুরুটা হয়েছিল কবিতা দিয়ে এখন কবিতার সাথে আপনার সম্পর্কটা কতটুকু বা আপনি কতটুকু কবিতা লেখা লিখিতে এখনো নিজেকে নিয়োজিত করতে পারছেন কবিতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কখনো হয়নি হয়তো সেগুলো প্রকাশ করিনি কবিতা কিন্তু মানে লেখা যায় না কবিতা নিজে লিখিয়ে নেয় আসলে কবিকে দিয়ে তো সাম্প্রতিক সময়ে কবিতা আবার মানে বিশেষভাবে ভর করেছে আমার উপরে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি কবিতা লিখেছি আমি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এবছরই বই মেলায় বেরিয়েছে নাজুল হাসান সম্পাদিত একটি বই মানে আবৃতিযোগ্য শত কবিতা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে নিবেদিত এখানে আমি শ্রেষ্ঠ কবি নামে একটি কবিতা লিখেছি তো এটা এটা উনি যখন এটা সম্পাদনা করার পর যখন বইটি বেরোলো তখন তিনি পরে মানে খুবই আপ্লুত যে আপনি অনেকদিন থেকে দূরে কবিতা থেকে আমরা জানি কিন্তু আপনি যে লিখলেন কবিতাটা এত ভালো লিখেছেন আর আবার মানে প্রশংসা হয়ে যাচ্ছে কিন্তু ওনার কথাটা আমি বলতে চাই আর কি যে ভালো হয়েছে দাদা আমি এটা ইয়ে করতে চাই আবৃত্তি করতে চাই আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই একটা আকাকতালীয় একটা ঘটনা আছে তিনি যেটা আমাকে শেয়ার করেছেন এক গেল সপ্তাহে যে উনি দীর্ঘদিন থেকে কবিতা আবৃত্তি করেন যে কবিতা আবৃত্তির সময় একাকার হয়ে যাওয়ার যে একটা বিষয় আছে না মানে একটা ব্যতিক্রমী ঘটনার সাথে মানে একাকার হয়ে যাওয়া হারিয়ে যাওয়া সরু আর উদ্যানে ডুবে যাওয়া এর আগে ওইভাবে তার জীবনে ঘটেনি উনি মানে টেরি পাননি যে এই ঘটনাটা ঘটেছে এই কবিতাটার মাধ্যমে সরুরার্ধ উদ্যানে তিনি যখন এই সাতই মার্চের ভাষণের উপরে কিন্তু এই কবিতাটা লেখা শ্রেষ্ঠ কবি কবিতাটি বঙ্গবন্ধুকে নিয়ে তিনি বললেন যে এটা আমি মানে আমি কী করেছি আমি বলতেই পারি না মানে আমি এতটাই একাকার হয়ে গিয়েছিলাম এবং এখন তিনি যখন এইগুলো এটা যখন আবৃত্তি করেন এই কবিতাটি মানে বাহবা পান এবং আমাকে প্রতিদিনই ফিডব্যাক দেন যে দাদা আমি ওইখানে আবৃত্তি করেছি ভালো লাগে আরেকটা বিষয় আমি সিলেটি ভাষায় একটা কবিতা লিখেছি হুম প্রাণের সিলেট নামে টোটাল আমাদের সিলেটের সামগ্রিকভাবে সিলেটকে উপস্থাপন করার চেষ্টা করেছি একটি কবিতার মাধ্যমে সেটি প্রাণের সিলেট নামে কবিতা আর কি কথা আমার বেশি না একেবারে কম সিলেটে মারতে আমার নাই কোনো সরম এভাবে আর কি টোটালটা সিলেটের মানে বন্ধনা করে এলাকা যেটি প্রথমে প্রথমে মনিরা পারবিন বিখ্যাত বাচিক শিল্পী লন্ডনে থাকেন তিনি তিনি আবৃত্তি করেন গোলাপগঞ্জ উৎসবে এবং আস মানে আমি খুবই প্রাণিত হয়েছি যে এই যে এলবিটিভি নামে একটা ইয়ে আছে টিভি চ্যানেল আছে আর কি লন্ডনের তারা ওইটা তাদের ফেসবুক পেজে শেয়ার দিয়েছিল এবং দ্রুততর সময় এটা কিন্তু পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে এটার ভিউয়ার এবং প্রায় সাতশো শেয়ার হয়েছে এটাকে ভাইরাল ভাইরাল বলেন আর যাই বলেন এটা কিন্তু হয়ে গেছে দেখা গেছে কলকাতা থেকে কানাড়া থেকে আর লন্ডন থেকে আমেরিকা থেকে আমাকে অনেকে ইনবক্স করেছে জানেও না যেটা আমার লেখা নিজেতে নিজেটা ডাউনলোড করে ওইটা পাঠিয়েছে তো আমি যারাই পাঠায় যে আমি বলি যে এটা কিন্তু এটা কি জানেন কার লেখা এটা আমার লেখা তখন তারা মানে আশ্চর্য হয়ে যায় একটু আগে যখন আমি বললাম যে এটাকে আপনি শুনেছেন আপনি বললেন যে শুনেছি এটা আমি বললাম না এটা এটা তো আমার লেখা যে এই যে একজন কবির কবিতা যখন ছড়িয়ে পড়ে সার্বজনীনতা পায় তখন একটা ভালো লাগা কাজ করে এই ভালো লাগাটা কবিতা আবার আমার মধ্যে এসে আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে এবং এটা আমাকে পাইয়ে দিচ্ছে এই ভালো লাগার মুহূর্তগুলো এজন্য কবিতাকেই আসলে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় কবিতার কথা বলে আমি জানতে চাই বা আমি কী কবিতার বই থেকে না কবিতার বইও ওইভাবে না আমরা তিনজন মিলে একবার সজল ছত্রিয়া আমি এবং সুয়েদ মিলে একটা আমরা তিনজন মিলে একটা কবিতার বই ছোট্ট একটা কবিতার বই একবার বের করেছিলাম হ্যাঁ পরিকল্পনা আছে আমার কবিতা মানে প্রায় বেশ বেশ কিছু কবিতা সাম্প্রতিক কালে লিখেছি আমি যেগুলো নিয়ে এ বছর না মলার বুদ্ধ একটা মানে আসবে কবিতার বই আসবে এটা অবশ্যই আসবে আপনার দীর্ঘদিনের পথ চলা সাংবাদিকতার সাথে এবং আপনার পথ চলা কবিতার সাথে আপনার পথ চলা গবেষণার সাথে তো এই যে জীবনের কিছু লক্ষ্য থাকে মানুষের যে আমি এই কাজগুলো করব। কাজগুলো করার পরে আপনার আপনার কি মনে হয় যে যে আপনি উদ্দেশ্য নিয়ে জীবন যুদ্ধে নেমেছিলেন সেই জায়গাটিতে আপনি সফল হতে পেরেছেন বা আপনি নিজেকে কতটুকু মানে সহজ ভাষায় যদি বলি কতটুকু সফল মনে করেন সাফল্যটা আসলে আপেক্ষিক ব্যাপার সৌন্দর্য যেমন আপেক্ষিক সাফল্যটা আপেক্ষিক ব্যাপার আসলে আর সাফল্যের জন্য আমি কিছু কখনো করিনি আসলে এটা ওইভাবে আমি চিন্তাও করি না মূলত আমার ভালো লাগা থেকে আসলে করি আমার আসলে কাজগুলো আসলে ভালো লাগাতে করি আমি যে আমি এটা আমি নিজেই মানে সিদ্ধান্ত নিয়েছি যে যদি আমার ভালো না লাগে যেদিন থেকে ভালো লাগবে না সেদিন থেকে আমি লিখবো না একটু আগে আমি বলেছি কিন্তু যে মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা করতে আমি স্বচ্ছন্দ বোধ করি এবং ভালো লাগে এ কারণে করতেছি যেদিন থেকে ভালো লাগা কাজ করবে না আর সাফল্যের বিষয়টা আসলে এটা প্রশ্নাতীত বিষয় মানে এটা প্রশ্নাতীত একটা বিষয় যে সাফল্যটা আসলে এক একজন এক একভাবে ভাবেন ও এক ভাবে ভাবেন আমি সফল কারণ আমি পুরস্কার পেয়ে গেছি আমার বইগুলো ভালো চলে হ্যাঁ এবং আমার লেখা সমাদৃত হ্যাঁ এই ক্ষেত্রে তাদের বক্তব্যের সাথে যদি যদি একমত হয়ে বলি এক্ষেত্রে অবশ্যই আমি তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বা এটা বললে অত্যুক্তি হবে না মরি আসলে আমি যে যে ক্ষেত্রে কাজ করেছি সব প্রত্যেকটা ক্ষেত্রে আমি সফল হয়েছি আপনার কাছে জানতে চাইবো যে এই লেখালেখিকে নিয়ে সাথে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি করতে চাচ্ছেন বা যদি আরো সহজ করে আপনাকে প্রশ্নটা করি যে আগামী দশ বছর পরে আপনি ব্যক্তি অপূর্ব শর্মাকে কোথায় দেখতে চাচ্ছেন আসলে ওই যে বললাম না যে মানে লক্ষ্য নির্ধারণ করে আসলে কিছু হয় না আসলে বাস্তবিক করতে লক্ষ্য তারপর আমরা নির্ধারণ করি কিছু নির্ধারণ করে থাকি আসলে ওই যে আমার ভালো লাগাটা এটাই কিন্তু দেখা গেল যে আমি সাম্প্রতিককালে আমি ইয়ে করলাম কি বলে যে দেখলাম যে গবেষণা যে ফর্মেটে আমরা কাজ করতেছি সেগুলো আসলে ওইভাবে মানুষের কাছে ওইভাবে পৌঁছচ্ছে না আমি যেটা মেসেজটা দিতে যাচ্ছি তাহলে আমাকে কি করতে হবে ব্যতিক্রমী কোনো মানে পন্থা বা পদ্ধতি আমাকে মানে আবিষ্কার বলেন আর প্রয়োগ বলেন যেটাই বলেন করতে হবে তো এক্ষেত্রে কী করলাম আমি সর্বশেষ যেটা যে আমি সিলেটের ইতিহাসকে আমি চাইলাম যে মাছ বলের কাছে পৌঁছে দেবো এই কারণে কী করলাম এটা গীতি নৃত্য নাট্য লিখলাম শ্রীওট্টপুরাণ যেটা ইয়েতে কলকাতায় বিশ্ব সিলেটি উৎসবে যেটা মঞ্চস্থ হয়েছে নৃত্যশৈলী করেছে আর কি এটা এটা কিন্তু বিপুল প্রশংসিত হয়েছে এবং এটা যে যারা গিয়েছেন বিশ্বদেব চৌধুরী থেকে শুরু করে যারা গিয়েছেন সেখানে সবাই কিন্তু প্রশংসা করেছেন আমাকে দেশে ফিরে সবাই ফোন দিয়েছেন হুম তো এই যে জায়গাটা আমি এটা কেন করলাম এটা ভালো লাগাতেই করলাম আমি কিন্তু গবেষণা করি কিন্তু আমি গবেষণা থেকে সরে এসে এটা করলাম আমার ভালো লাগাটাই কিন্তু আমাকে নিয়ে যাবে তবে লেখালেখিতে থাকবো আর আমি এটা মনে করি যে আমার ভালো লেখাটা আজও লেখা হয়নি লিখতে পারিনি ভালো লেখার সন্ধানে থাকবো এবং সেটা কবিতা হতে পারে গল্প হতে পারে উপন্যাস হতে পারে এবং গবেষক হিসাবে বা লেখক হিসাবে আমি চাইব যে আমার ভালো লেখাটা যেন দশ বছর পরে লিখতে পারি আর আমার ওই লেখার জন্য যেন মানুষ স্মরণ করে আমাকে যেন ওই লেখাটা লিখেছেন অমুক এইটা আমার প্রত্যাশা আর কি দশ বছর পরে আমাকে আমি ওই জায়গায় দেখতে চাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন আপনার জীবনে প্রেরণার উৎসকে কে প্রেরণার উৎস আমার ঠাম্মা আমার ঠাকুমা উনি সাতানব্বই বছর বয়সে মারা গেছেন জীবনের অনেক কিছু আমি তার কাছ থেকে শিখেছি সংগ্রামের যে স্পিড যেটা মানে হেরে না যাওয়ার লড়াই করার যে অনুপ্রেরণা মূলত সেটা আমি তার কাছ থেকেই মূলত পেয়েছি আমরা বলি গ্রাম গ্রাম বাংলার ডিটান আছে কিছু মানে উনি বলতেন যে এমন জায়গায় বই মুখেও না হইব উঠ এমন কথা মুখেও না হইব জুট এরকম অনেক জিনিস শৈশবেই তিনি আমাকে শিখিয়ে দিয়েছেন যে মানে জীবন চলার পথ চলার যে প্রেরণা বা একটা মানে যে কীভাবে চলতে হবে কিভাবে চললে এগিয়ে যাওয়া যাবে এটা আসলে মূলত তার কাছ থেকেই তার ইন্সপিরিয়েশনের থেকেই আমি কিন্তু আজকের পর্যায়ে এসেছি আমি মনে করি বাবা মা তো আছেনি তাদের তাদের অবদানকে তো অস্বীকার করা করি কিন্তু বিশেষভাবে আমার ঠাকুমা বা ঠাম্মি খুবই স্ট্রং একজন মানুষ ছিলেন এবং লড়াকু মানুষ ছিলেন এই লড়াকু মানুষের এই লড়াইটুকুকেই কিন্তু আমি শৈশবে আঁকড়ে ধরি এবং আঁকড়ে ধরেই কিন্তু আজকের পর্যায়ে এসেছি এবং আমি মনে করি যেটা যে এই যে আমি আজকের পর্যায়ে যে আসা এটা কিন্তু সহজ ছিল না আমার পথ কিন্তু মসৃণ ছিল না অনেক কাটা বিছানো ছিল আমার পথে এবং অনেকবার চেষ্টা করা হয়েছে আমাকে স্তব্ধ করে দেওয়ার আটকে দেওয়ার মাটির সাথে মিশিয়ে দেওয়ার কিন্তু আমি বারবারই ওই যে আপনি যদি সত্যের পথে থাকেন আপনি যদি সৎ পথে থাকেন আপনি যদি সত্যনিষ্ঠ থাকেন তাহলে কখনোই কেউই আপনাকে পরাজিত করতে পারবে না সত্যের জয় হয় হবে ভবিষ্যতে হবে বারবার হবে এবং সত্যের কখনো মৃত্যু নেই এটা আমি বিশ্বাস করি এবং সেটা আমাকে মানে খুব ভালোভাবে শিখিয়ে গেছেন আমার ঠাম্মি চমৎকার কিছু কথা শুনলাম আপনার কাছ থেকে এবং অসম্ভব ভালো কিছু সময় আমাদের কেটেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা এই আশাবাদ রাখতে পারি যে ভবিষ্যতে প্রোগ্রামে আমরা আপনাকে আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ এবং সকলকে যারা এই অনুষ্ঠান দেখলেন তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা সবাই যদি অনুপ্রেরণা দেন আমার পাশে থাকেন আমাকে মানে আমার এই স্বপ্নের সহযাত্রী হন তাহলে আগামী দিনেও আমার যে কর্মপ্রবাহ সেটা মসৃণভাবে আমি চালিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রিয় দর্শক কথায় কথায় আমাদের সময় আজকে শেষ হয়ে গিয়েছে ডায়াল সিলেটের পরবর্তী আপডেট পেতে ফেসবুক এবং ইউটিউবে ডায়াল সিলেটের সাথেই থাকুন সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ